আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকে। আশা করি ফ্রেন্ডস সকলে ভালো আছেন, সবাই ভালো থাকেন এই কামনা করি। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি শুধুমাত্র ফ্রেন্ডদের রিকোয়েস্টদের জন্য। তো আমার ইউটিউব চ্যানেলে বিগত কয়েকটা ভিডিও আমি ভিডিও করে তারপরে ভিডিওগুলোকে আমি জাস্ট ফ্রেম আকারে, অর্থাৎ ভিডিওগুলো মোবাইলের ফ্রেম আকারে ভিডিওগুলো আপলোড করেছিলাম। তো আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল রিকোয়েস্ট করছে এটা কীভাবে এডিটিং করা যায় সেটা শেখানোর জন্য। তো ফ্রেন্ডস, হ্যাঁ, আর একটা কথা আমি বলে দিই, আমার সমস্ত ইউটিউবের সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার মোবাইলে এডিটিং করা, যে সফটওয়্যারটির নাম হচ্ছে কাইন মাস্টার। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পারতেছেন কাইন মাস্টার সফটওয়্যার। তো ফ্রেন্ডস, মোবাইল ভিডিও এডিটিংয়ের জন্য সবচাইতে ভালো এবং বেস্ট হচ্ছে কাইন মাস্টার অ্যাপস। তো এই অ্যাপস নিয়ে আমার বিগত আরও কয়েকটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা শিখাবো কীভাবে আপনারা ভিডিওগুলোকে মোবাইলে ফ্রেমে করে তারপরে ভিডিওটি এডিটিং করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি একদম স্কিপ করবেন না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, শুরুতে বলে রাখি, আপনারা যদি আমাদের কাছ থেকে এরকম নিত্য নতুন যদি টেকনোলজি অথবা ভিডিও এডিটিং অথবা যে কোনো ধরনের টিপস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওগুলি আপনি পেতে পারেন। তো ফ্রেন্ডস, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কাইন মাস্টার ওপেন করে নিতে হবে। আর যদি কাইন মাস্টার আপনি না ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই কাইন মাস্টার গুগলে প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনি ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের যেটা করতে হবে, আমাদের এই কাইন মাস্টারটা ওপেন করার পর ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এরকম চলে আসার পর ফ্রেন্ডস, আপনাদের এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস, মোবাইল ফ্রেমটা ইউজ করার জন্য কয়েক রকমভাবে ইউজ করা যায়। তো আমি আপনাদেরকে যে একটা সহজ পদ্ধতি, সেই সহজ পদ্ধতির আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। যেমন আমি এখানে একটা জাস্ট একটা ডিপ কালার অথবা পরে একটু হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো এরকম। তো আপনার যেটা মন চায় আপনি ঠিক ওটা নিতে পারেন। তো আপনি যদি হোয়াইট রাখতে চান তাও রাখতে পারেন, মানে আপনার চয়েস মতো আপনি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার করে দিবেন। তো ফ্রেন্ডস, ব্যাকগ্রাউন্ড কালার করার পর এটাকে অনেক আপনাদের মোবাইলের যতটুকু লম্বা হবে ঠিক অতটুকু আপনি এখান থেকে বড় করে দেন, জাস্ট নিচে সোয়েপ করলে এখানে বড় হয়ে যাবে। তো ফ্রেন্ডস, বড় করে দিয়ে তারপরে আপনাদের যেটা মিডিয়াতে ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনাদের যে ভিডিওটা ঠিক ওই ফোল্ডার থেকে আপনারা ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখন ঠিক এরকম পজিশনে আসলো, আপনারা ঠিক এরকম পজিশনে রেখে দেন তারপরে আপনাদের মোবাইল ফ্রেম। তো ফ্রেন্ডস, মোবাইল ফ্রেম যাদের কাছে নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে মোবাইল ফ্রেমের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড লিঙ্ককে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, তারপর আপনাদের মোবাইলটির লিঙ্কটা মোবাইলের ফ্রেমটাকে আপনারা এখানে আপলোড করবেন। তো ফ্রেন্ডস, লায়ারে ক্লিক করবেন, লায়ারে ক্লিক করার পরে এখানে আপনাদের যে ফোল্ডারে আপনাদের মোবাইল যে ফ্রেমটা আছে ঠিক ওখান থেকে মোবাইল ফ্রেমটা নিয়ে আসবেন। তো ফ্রেন্ডস, মোবাইল ফ্রেমটা আমি নিয়ে আসলাম। তো ফ্রেন্ডস, যাদের ভিডিওগুলো এরকম লম্বা তারা এইভাবে লম্বাই রাখতে পারেন, আর যদি এরকম স্লিপ মোড হয় তাহলে ফ্রেন্ডস আপনারা এটাকে স্লিপ মোড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেন্ডস, এই যে এখানে আপনারা এই একটু এদিকে আসবেন, এদিকে আসলে দেখতে পাচ্ছেন এই যে এখানে স্লিপ মোডের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস, এখানে এই যে রুটের অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে রুটেট করে নিতে পারেন। তো বাস রুটেট হয়ে গেলে তারপরে জাস্ট আপনারা এই ইয়ার উপরে ক্লিক করবেন, অর্থাৎ আপনাদের মোবাইল ফ্রেমের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এরকম আসবে চারগ্রাম। তো আপনাদের এটা কী করতে হবে একটু বড় করে নেবেন। তো ফ্রেন্ডস, এই যে বড় করার জন্য যে এই যে অপশনটা আছে ঠিক এখানে আপনারা ক্লিক করে জাস্ট একটু সুইপ করলে এটা বড় হবে আবার ছোট হবে। তো আপনাদের ভিডিওটা যতটুকু আপনারা চাইলে ভিডিওটাকে ভিডিওর সমপরিমাণ করতে পারেন অথবা আপনারা বড় ছোটো করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনাদের মোবাইল ফ্রেমটিকে একটু উপরে নিতে পারেন অথবা সমানে রাখতে পারেন, এটা আপনাদের চয়েস মতো আপনারা করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ফ্রেমটা বরাবর বসানোর পরে জাস্ট এখন ভিডিওটাকে আপনারা বরাবর বসাবেন। তো ভিডিওটাকে বরাবর বসানোর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিডিও ক্লিপ নিচে, জাস্ট ভিডিও ক্লিপের উপর আপনারা ক্লিক করবেন। তো ভিডিও ক্লিপের উপর ক্লিক করার পর ফ্রেন্ডস, এটাকে একটু টেনে আপনাদের যেই জায়গা মতো ঠিক ওই জায়গা মতো আপনারা চয়েস মতো এটাকে বসিয়ে দেবেন, অর্থাৎ যাতে করে মোবাইলের ফ্রেমের বরাবর জায়গা মতো যাতে সেট হয়ে যায়।
তো ফ্রেন্ডস সেট হয়ে গেল। ঠিক ফ্রেন্ডস, এভাবে যখনই আপনার ভিডিও এবং ফ্রেম যখনই সেট হয়ে যাবে, বাস আপনারা যা কিছু এডিটিং করার সেগুলো করে নেবেন আপনাদের চয়েস মতো করে। তো ফ্রেন্ডস, এই মোবাইল ফ্রেমের আপনারা চাইলে এখান থেকে কালার অথবা অন্য কোনো কিছু আপনারা এখান থেকে করতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা যারা কাইন মাস্টার ইউজ করেন তারা তো বিস্তারিত জানেন, আর ভিডিওটি আর ওইদিকে আর নিতে চাই না যেহেতু ভিডিও আর লম্বা করতে চাই না। তো ফ্রেন্ডস, আপনাদের সব কিছু দেওয়া হয়ে গেলে এই জিনিসের থেকে এখানে এসে তারপরে এগুলো সব কিছু একদম ফুল করে দিবেন। মোবাইলের ফ্রেম অর্থাৎ আপনার ভিডিওটুকু যতটুকু ততটুকু একদম ব্যাকগ্রাউন্ড এবং প্লাস মোবাইলের ফ্রেম সব কিছু বরাবর করে দিবেন, যাতে করে পুরো ভিডিওটি একদম ফুললিভাবে কভার করে। তো ফ্রেন্ডস, এভাবে সব কিছু হয়ে গেলে আপনাদের ভিডিওটিকে আপনারা সেভ করে নেবেন। এই যে এখানে যে টিকমার্ক দেওয়া আছে, জাস্ট এখানে আপনারা সেভ করবেন। তো ফ্রেন্ডস, সেভ হয়ে গেলে জাস্ট এখানে আপনারা এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর ফ্রেন্ডস, এখানে এই যে সেভ টু গ্যালারি, আপনারা সেভ টু সেভ করে নেবেন। তো ফ্রেন্ডস, সেভ করে এভাবে আপনারা যে কোনো জায়গাতে ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, যে যা যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য এটা খুবই একটি ভালো চয়েস। তো আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, আজ এতটুকু, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততদিনের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।